এই গরমের দুপুরে বানিয়ে নিলাম কাঁচা আমের ভর্তা। কাঁচের টাটকা আম পেড়ে আমগুলোকে ভালোভাবে চুলে নিলাম, নিয়ে আমগুলোকে ভালোভাবে চুলে নিলাম নিয়ে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে আমগুলোকে ছোট ছোট করে এইভাবে কুড়িয়ে নিলাম, চিকন চিকন করে। কুড়ানোটা হয়ে গেছে, এইবার মাখবো ভালাটিকে লবণ, লেবু পাতা, কুড়া দুধ, চিনি আর সঙ্গে মরিচ। লেবু পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম, এরপরে দিয়া দিলাম একটা বুম্বাই মরিচ, কেউ বলে নাগা মরিচ, আমরা নাগা মরিচই বলি। দিয়ে দিলাম অল্প একটু তেল, তেল দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম। এই গরমের রোদে এই ভর্তাটা খেতে যা দারুণ লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ভালোভাবে ভর্তাগুলোকে মেখে নিলাম, মাখানো হয়ে গিয়েছে, এইবারে খাবার পালা, বর্দি খাচ্ছেন।